তো হাই গাইস, আজকে আমরা সুন্দর একটা জায়গার মধ্যে ব্লগ করার জন্য আসছি। এটা হচ্ছে মানে এই পরিবেশটাকে দেখাই, তারপর আমি জায়গার নামটা বলতেছি। তো যে সাইডটাতে আসছি, সাইডটা আসলে অনেক সুন্দর সুন্দর একটা জায়গা। তো আপনারা যদি কেউ এই সাইডে আসেন তাহলে অবশ্যই এই জায়গাটা দেখে যাবেন, অনেক সুন্দর। কিরে, এটা কি আলী ভাই না? দেখছিস তুই এটা গাছের মধ্যে কি করে? চলো চলো ভাই, দেখে আসি। আর তো কি ব্যাপার আলী ভাই, কি করেন? আলী ভাই বুঝলাম না, গাছে কি করেন? গাছে মূর্তি ছিল মরবার লাগি। হ্যাঁ ভাই, রশি বাঁধছিল পরে পরে রশি বাঁধছি, বান্ধা দিই পরে লাগাইছি, লাগানোর পরে দিই নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে থাকা, পরে তাড়াতাড়ি করে নামছি, কারণ ফাঁসলে মরাটা আমার জন্য খুব কষ্ট করিব। আপনি মরবেন কেন, এটা আমার একটু বলেন। একটু সমস্যা আছে ভাই, পারিবারিক দায়িত্ব ভাই, একটু ঝগড়া বিপত্তি রয়েছে আর কি। পারিবারিক সমস্যা লাগে, আপনি মরবেন কি করবো ভাই? কোনো কোনো সময় যদি বাড়ি যাই তাহলে আপনার বউ ভাই ঠান্ডা, ভাত খাই গরম। ও আজকাল বাড়িতে গেছি ভাত খাইতে, গিয়ে দিয়ে আপনার বউ বউ এনেছে গরম ভাত ঠান্ডা, পরে মানে পরে চিন্তা করলাম যে না, যে পরে লাগতাম না, কারণ বাজার সাথে যদি ঠিকঠাক মতো করতে পারি তাহলে আপনার ভূতে ঠান্ডা, ভাত গরম। আর যদি একটু উন্নতুন হয়ে যায়, আচ্ছা, তখন আপনার ভাত জায়গা ঠান্ডা, ভূত গরম। এই জন্য প্রতিশ্রুতি নিছি, আত্মহত্যা করাম লেগে ভাই কাজ করছিলাম, গলা রসি দিছি, বর করে দিই, আমার নিঃশ্বাস বন্ধ হয়। এই এখন বউ করছি, যাই যা নিজে নিজে মরাম, তোরা রসি দিয়া। আরে বাবা উঠালে তো আপনি মরবেন, যেহেতু আপনি একটা কাজ করেন, ওদিক দিয়ে বড় বড় টাক যা, তো টাকের নিচে পড়ে মরেন। ভয় গেছিলাম, আচ্ছা টাকে তুলে পরে আমার মনে করে গেছিলাম, দুদিকে হচ্ছি পরে দিয়ে একটা টাকা দিয়েছে বিরাট বড়। আচ্ছা আবার এটা মাঝে মাল বোঝাই করা, আচ্ছা চিন্তা করে দেখলাম যে মালবাহী গাড়ি যদি আমার হতে যা আমি তো বাঁচতাম না, এলাই কি করতাম, উঠায় পড়ছি। এখন আপনি বাঁচতেও চাইতেছেন, মরতেও চাইতেছেন, তো ফার্স্ট তো নিছেন? ফার্স্ট নিছি, নিঃশ্বাস বন্ধ হয়ে থাকা, দুদিকে উঠছি, পরে চিন্তা করে দেখলাম যে এত বড় একটা গাড়ি যদি আমার হতে যা তাহলে আমি আর মনে বাঁচতাম না। আমার এইভাবে দিব, এইভাবে গিট বাড়তে এইভাবে গিট আটকে করে আমি নিব, এইভাবে গিট আটকে কি মরা যা। হ্যাঁ আপনি কি মূর্তি চাইতেছেন? কি করবো কো, উনি যেহেতু মূর্তি চাইতেছে তাহলে মরুক, আমার তো আছি বুঝছ না। আচ্ছা আপনি মরেন না, ইলাহা পৃথিবীর মায়া ধার করি না, মরতাম আল্লাহ। আমরা তো ভাবছিলাম যে আপনার ফাঁসে লাগবো, তারপর আপনার আমরা বাঁচামো। তেজস্বী লোক হ্যাঁ আমার পাশ তো ভাই, আমি যেহেতু মরছেনি না, আল্লাহ মনে আপনার হায়াত দেখে লাগছে, আরো হায়াত আছে তাহলে এইসব রাগ অভিমান সাইরা আইন আমরা বাড়ির দিই, বাড়ি আপনার বাড়ির দিই। ঠিক আছে, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।